আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত। আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্টে আজ রাতে বাংলার বেশ কিছু এলাকায় তুমুল বেগে ধেয়ে আসছে কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টি। দুপুরের পর থেকে ঢাকা বিভাগের অনেক এলাকা জুড়ে কালবৈশাখী ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। ইতিমধ্যে ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় কালবৈশাখী সহ প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং কিছু কিছু এলাকায় শিলাবৃষ্টিও হতে দেখা যাচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখুন এখানে বেশ কিছু এলাকায় প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে। ঢাকা বিভাগের অনেক অঞ্চল এবং পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকায় আজ রাতে তুমুল বেগে কালবৈশাখী সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আমরা স্যাটেলাইট ইমেজের মধ্যে দেখতে পাচ্ছি সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু মেঘলা আকাশ হয়ে গেছে। দেখুন আপনারা এখানে মাদারীপুর থেকে শুরু করে এই যে শিবচর, দোহার এবং মুন্সিগঞ্জ, হোমনা, ঢাকা, এদিকে ধামরাই, এছাড়া নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কাপাসিয়া, কাতিয়াদি এবং এখানে নাসিরনগর থেকে শুরু করে আগরতলা, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, লাকসাম, হাজীগঞ্জ, রায়পুর, চমোহনী, ছাগলনাইয়া, বেলুনিয়া এবং হাটহাজারি, চট্টগ্রাম, এখানে বেশ কিছু এলাকায় মেঘলা আকাশ হয়ে গেছে এবং আজ রাতে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় মেঘলা আকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা বিভাগের পাশে অনেক অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। আশেপাশে বেশ কিছু এলাকায় আজ রাতে তুমুল বেগে কালবৈশাখী সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পাশাপাশি এখানে খুলনা, বরিশাল বিভাগের দু একটি অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। আগামীকাল কোন কোন জেলায় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে তা আমরা সরাসরি দেখাবো এই মুহূর্তে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। বুধবার 17 এপ্রিলের আপডেট আমরা একটু দেখি। দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের উপর কালবৈশাখী ঝড় বৃষ্টিপাত তৈরি হতে পারে আগামী 17 বুধবার থেকে দুপুরের পর বিকেল থেকে রাতের মধ্যে। দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের উত্তর অংশে এখানে বেশ কিছু এলাকায় কালবৈশাখী সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। দেখুন এখানে আমরাপুর এবং এখানে চট্টগ্রাম বিভাগের উত্তরের অঞ্চলসমূহের উপর কালবৈশাখী সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। এবং এরপরে বৃহস্পতিবার 18 এপ্রিলের আপডেট যেটা আমরা একটু দেখি, এখানে সমুদ্র উপকূলীয় অঞ্চলে কিছুটা মেঘলা আকাশ, সাথে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং বৃহস্পতিবার 18 এপ্রিল থেকে সেনবাগ, মতিহাট, ফরিদগঞ্জ এবং চট্টগ্রাম বিভাগের দক্ষিণে, এখানে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। মূলত আগামী 2 থেকে 3 দিনের মধ্যে দেশের দক্ষিণের অনেক এলাকায় বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তো অবশ্যই চাষিরা সাবধানতা অবলম্বন করবেন। মূলত আগামী 18 এপ্রিল থেকে দেশের দক্ষিণের বেশ কিছু এলাকায় বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে। তো আমরা নজর রাখছি, অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন, কোনো ধরনের পরিবর্তন ঘটলে জানাবো। তো ইতিমধ্যে স্যাটেলাইট ইমেজ অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন তুমুল বেগে কালবৈশাখী কিন্তু শুরু হয়ে গেছে এবং আগামী 2 থেকে 3 দিনের মধ্যে দেশের পূর্ব অঞ্চলে ঝড় বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে যাচ্ছে। এই মুহূর্তে অনেক অঞ্চলে তীব্র রোদের গরম আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো আগামীকাল কোন কোন এলাকায় তীব্র তাপপ্রবাহ, প্রচণ্ড গরমের সতর্কবার্তা কিন্তু রয়েছে তা আমরা একটু দেখে নেব চরম সতর্কতা মোড় থেকে। তো ইতিমধ্যে আমরা চলে আসলাম আগামী 16 এপ্রিল। দেখুন আগামী 16 এপ্রিল এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আগামী 24 ঘন্টার রিপোর্টে কলাপাড়া থেকে শুরু করে মঠবাড়িয়া, লালমোহন, এখানে দেখুন শিমনগর, পিরোজপুর এবং বরিশাল, মতিহাট, এই যে এই সমস্ত এলাকায় তীব্র এই যে রোদের কিরণ থাকতে পারে, প্রচণ্ড গরম থাকতে পারে। এবং বাংলার বেশ কিছু এলাকায় এই মুহূর্তে গরম কিন্তু দেখা যাচ্ছে। চট্টগ্রাম বিভাগের দিকে দেখুন এখানে কিন্তু রোদের কিরণ, ব্যবসা ঘুমট, গরম কিন্তু অনেকটাই বেশি। এবং সমুদ্র অঞ্চলে দেখুন এখানেও তীব্র গরম কিন্তু দেখা যাচ্ছে, একদম লাল কালার কিন্তু প্রচণ্ড গরম কিন্তু রয়েছে। মেহেরপুর, রাজশাহী, এছাড়া ঢাকা বিভাগের উপর এবং মহিমাসা বিভাগ সমস্ত অঞ্চল জুড়ে তীব্র গরম রয়েছে। এরপর আগামী 17 এপ্রিল থেকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে মহিমাসিংহ বিভাগ এবং মাহদান, কিশোরগঞ্জ, কাপাসিয়া এই সমস্ত এলাকার দিকে, ঢাকা বিভাগের উপর ফরিদপুর, এদিকে ফরিদগঞ্জ, মতিহাট, বরিশাল এবং ফিরোজপুর, মঠবাড়িয়া, এদিকে কলাপাড়া, লালমোহন, শিবনগর, সুন্দরবন, কৈরা, যে সব এলাকায় মূলত তীব্র রোদের কিরণ, যে প্রচণ্ড গরম কিন্তু থাকতে পারে। এছাড়া 18 এপ্রিলের আপডেটে যদি দেখি কিছুটা কমছে, এখানে দক্ষিণ অঞ্চলে কিন্তু রোদের কিরণ কিন্তু থাকবে অলরেডি। এছাড়া ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বায়ু মোটেকে আমরা একটু দেখি, আজকে বাতাসের গতিমাত্রা কম থাকলে আগামীকাল থেকে এখানে দক্ষিণের উপর বাতাসের দমকা হাওয়ার গতিমাত্রা কিছুটা বাড়তে পারে, স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি। তো এই মুহূর্তে আমরা একটু আপনাদেরকে তাপমাত্রার এখানে তাপমাত্রার আপডেটে নিয়ে যাচ্ছি, কোন এলাকায় কত ডিগ্রি তুলতে পারে তা একটু আমরা দেখব। তো দেখুন এখানে বাংলার বেশ কিছু এলাকায় ঢাকা বিভাগে 38-39 ডিগ্রি সেলসিয়াস কিন্তু উঠে যাচ্ছে তাপমাত্রা। এবং এদিকে দেখুন খুলনা বিভাগের দিকে যদি আমরা যদি নজর করি এখানে 37-38 ডিগ্রি সেলসিয়াসে উঠে যাচ্ছে তাপমাত্রা। এছাড়া এদিকে দেখুন আপনারা কুমিল্লা, এই যে সরি মেহেরপুর এবং রাজশাহী এই অঞ্চলের দিকে 40 ডিগ্রি সেলসিয়াসের উপর তাপমাত্রা কিন্তু উঠে যাচ্ছে।
ময়মনসিংহ বিভাগ এখানে দেখুন তাপমাত্রা 38 পর্যন্ত যাচ্ছে এবং সিলেটের উপর 33 থেকে 37 এ যাচ্ছে। সেটা রংপুর 37 এবং 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা। আর এদিকে দক্ষিণে খুলনা বিভাগের একদম দক্ষিণে প্রায় 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। আর এই যে সবচেয়ে কম তাপপ্রবাহ চট্টগ্রাম বিভাগের এদিকে কিন্তু কিছুটা কম রয়েছে 37 পর্যন্ত। মহেশখালী এখানে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। আর এদিকে দেখুন খড়গপুর থেকে শুরু করে এখানে বেশ কিছু এলাকায় তীব্র এই যে প্রচণ্ড গরম, তীব্র তাপপ্রবাহ। আরামবাগের দিকে 40 উঠে আসছে, এরপরে কোলাঘাটের দিকে 41, খড়গপুরের দিকে 42 পর্যন্ত, কলকাতায় 39, চন্দননগর রয়েছে 39 পর্যন্ত, শান্তিপুর 39, বর্ধমানে 40, দুর্গাপুরে 41 এবং পুরুলিয়া বাঁকুড়া পুরুলিয়াতে 40 ডিগ্রি সেলসিয়াস, তারপর মুড়ির উপর 40 এবং সিউড়ি এখানে নালহাটিতে 40 তাপপ্রবাহ থাকছে, তারপর ধুলিয়ানে মালদা এখানে 38 পর্যন্ত। একদম উত্তরবঙ্গ যদি যায় শিলিগুড়ি আলিপুরদুয়ার এখানে 32, গোলাপাড়াতে 32, গুয়াহাটিতে 32, শিলংয়ের উপর তাপপ্রবাহ কিন্তু অনেকটাই কম। আগামীকালে বেশ কিছু এলাকায় মূলত তীব্র তাপপ্রবাহ বয়ে যাবে এবং চট্টগ্রাম বিভাগের উত্তর অঞ্চলে এবং সিলেট বিভাগের উপর ঝড় বৃষ্টি, কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠাচ্ছে এবং 18 এপ্রিল নাগাদ বেশ কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা উঠাচ্ছে। তো একবার বৃষ্টি পরিমাণটিকে আমরা দেখি যে পরবর্তী 3 দিনে যেই অঞ্চলে বৃষ্টিপাতের সতর্কতা চট্টগ্রাম বিভাগের উপর পরিচিত উপজেলা সেনবাগ, মতিরহাট, বরিশাল, লালমোহন, চরপেশন এই এলাকার দিকে, বুরহানুদ্দিন, ভোলা, রায়পুর, চৌমোহনী, চাগলনাইয়া, বেলুনিয়া, লাকসাম, হাজিগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, উদয়পুর, ত্রিপুরা, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর এবং কাতিয়াদি, কিশোরগঞ্জ থেকে শুরু করে সিলেট, মৌলভীবাজার, চরকা এদিকে, এখানে জাইন্তাপুর এবং চাতকবাজার, বিশ্বনবাপুর এবং এই যে জাকিগঞ্জ, নেত্রকোনা অনেক অঞ্চলে মূলত বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। এবার আমরা সরাসরি বায়ুর দাপটা মুড আপনাদেরকে নিয়ে আসলাম। আগামীকাল বুধবার 17 এপ্রিল থেকে আমরা দেখতে পাচ্ছি দেশের দক্ষিণের বেশ কিছু এলাকায় দক্ষিণে ঝড়ো বাতাস প্রবেশ করতে পারে, হাওয়ার দাপট কিছুটা বাড়তে পারে। এদিকে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় পরিচিত উপজেলা চট্টগ্রাম, তারপর এদিকে যে সন্দ্বীপ হাতিয়া উপকূলীয় অঞ্চলের দিকে ঘন্টায় 45 কিলোমিটার বেগে ঝড়ো বাতাস থাকতে পারে। লালমোহন, কলাপাড়ায় যে উপকূলীয় এই অঞ্চলের দিকে ঘন্টায় 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া থাকতে পারে। সেনবাগ, চাগলনাইয়া, মিরসরাই, কক্স এদিকে দেখুন খাগড়াছড়ি, এছাড়া আমরাপুর, ত্রিপুরা, আগরতলা, আম্বাসা সমস্ত এলাকায় ঘন্টায় 46 বা 48 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস থাকতে পারে। এবং ময়মনসিংহ বিভাগ এদিকেও দেখুন বাতাসের গতিমাত্রা বেশি থাকতে পারে 41 কিলোমিটার এবং রাজশাহী বিভাগের অনেক অংশে এবং এদিকে দেখুন এখানে অনেক অংশে মহাদেবপুর এবং এখানে ঘোড়ারঘাট, বালুরঘাট এবং ছাপাইনবাবগঞ্জ এখানে রাজশাহী এই অঞ্চলে ঘন্টায় 40 কিলোমিটার বেগে পশ্চিম দিক থেকে দমকা ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে বৃহস্পতিবার 18 এপ্রিল নাগাদ যদি দেখি চট্টগ্রাম বিভাগের অনেক অঞ্চলে দমকা ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং আগামী কয়েকদিন যদি দেখি বঙ্গোপসাগর নিরাপদ, উত্তাল পরিবেশ বঙ্গোপসাগর বুকে নেই, কোনো ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে না। যদি পরিবর্তন ঘটে জানাবো, সঙ্গে থাকবেন। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার রিপোর্ট, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।